আজকে একটা গুরুত্বপূর্ণ সমস্যা শেয়ার করবো, সেটা হচ্ছে এরকম যে আমি আমার যে গুগল ক্রোম যেটা সেটাকে একটু আনইনস্টল করতে গিয়েছিলাম। এখন আমি যখন আনইনস্টল দিচ্ছি তখন দেখা যাচ্ছে যে প্লিজ অ্যান্ড গুগল ক্রোম উইন্ডোজ অ্যান্ড ট্রাই অ্যাগেন, মানে আমাকে বারবার এই মেসেজটা দিচ্ছে। এরপর আমি মানে আমার যে ব্রাউজার রয়েছে ব্রেভ সেটাকে আনইনস্টল করতে গেলাম, দেখছি সেম জিনিসটা। তারপর আমি মানে এখন এই সমস্যাটা এরকম আপনারা অনেকবার ফেস করতে পারেন, তো ভাবলাম যে একটা ভিডিও তৈরি করে দিই। তো এই ধরনের সমস্যা যখন হবে তখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে, তো আমার যে ব্রেভ সফটওয়্যারটি হয়েছে একটা ব্রাউজার, তো সেজন্য যেটা করবো সেটা হচ্ছে আমি এখানে থ্রি ডটে ক্লিক করার পর এই সেটিং অপশন আসলাম। আসার পর এটার মধ্যে আমরা একটু খোঁজার চেষ্টা করি যে সেটিং অপশনটা কোথায়। তো সেটিং অপশন আসার পর আমরা এই যে দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল সেটিংস, এখানে যাব। যাওয়ার পর সেখান থেকে আমরা সিস্টেম আসবো, আসার পর দেখতে পাচ্ছি যে কন্টিনিউ রানিং ব্যাকগ্রাউন্ড অ্যাপ হোয়েন ব্রেভ ইজ ক্লোজড। ওকে, আমি এটাকে ক্লোজ করে দিলাম, দেন ওকে করলাম, এবং আমারটাও সমস্যা করছে। তো আমি ক্রোমটাকে করার জন্য সেম থ্রি ডট আইকনে গেলাম, সেটিং অপশনে গেলাম। আসার পর এখান থেকে আমাকে এখন খুঁজে বের করতে হবে আমার যে ব্যাকগ্রাউন্ডে যে, তো আমি এখান থেকে অ্যাডভান্সে যাই। যাওয়ার পর সেখানে সিস্টেম আসলাম, আসার পর দেখতে পাচ্ছি কন্টিনিউ রানিং ব্যাকগ্রাউন্ড অ্যাপ হোয়েন গুগল ক্রোম ইজ ক্লোজড, দেন আমি এটা ক্লোজ করে দিলাম, ওকে করলাম। এরপর আমি যে কাজটা করবো, আমি একটু কন্ট্রোল প্যানেল যাই, গিয়ে একটু রিফ্রেশ করি, অ্যান্ড একটু ট্রাই করে দেখি যে আনইনস্টল হয় কিনা। এখন আমি আনইনস্টল করতে গেলাম, দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দরভাবে এটা আনইনস্টলের জন্য নিয়ে নিল যে অলসো ডিলেট ইউর ব্রাউজিং ডেটা, তো আমি আনইনস্টল করে দিচ্ছি। সো এটা আনইনস্টল হয়ে গেলে এখন আমি ক্রোমটাও আনইনস্টল করে দেবো, দেন আমি ক্লিক করলাম, অ্যান্ড দেন অলসো ডিলেট ইউর ব্রাউজিং ডেটা আমি আনইনস্টল করে দিলাম। ওকে, তো দেখতে পাচ্ছেন আমার যে সমস্যাটা ছিল এটা সমাধান হয়ে গেছে। আশা করি আপনারা যখন এই ধরনের সমস্যায় পড়বেন সেটা সলভ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।